সিচুয়েশান তো খুবই, মানে এরম সিচুয়েশান আমরা আগে কখনো দেখিনি, মানে খুবই খারাপ। মানে তার মধ্যেও নিজেদের ভালো রাখতে হচ্ছে, কারণ আমাদের কাজ করতে হবে। মন মেজাজ আমার বলে না, পুরো কলকাতাবাসী কেন, পুরো মানে যারা যারা এই ঘটনাটা জানে বা এই ঘটনার সাথে ইনভলভ আছে, প্রত্যেকে রাস্তায় বেরিয়েছে, প্রত্যেকে এই ঘটনার পাশে থেকে থাকার চেষ্টা করেছে, আমিও থেকেছি। এই মুহূর্তে আমরা রয়েছি ডায়মন্ড ব্রিজ জিন্দাবাদের ফ্লোরে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রাজীব দা। প্রথমেই বলবো, দাদা কেমন আছো? খুব ভালো আছি। অন্দরমহলে দেখো, যারা ডায়মন্ড দিদি জিন্দাবাদ প্রথম থেকে দেখছে, প্রথম থেকেই আমাকে তারা সহ্য করছে, কারণ প্রথম থেকে আমি একমাত্র যে বদমাইশি করে যাচ্ছি, আর তার মধ্যে আমার ফ্যামিলি জানে না আমি যে আসলে টেররিস্ট। তাই আমি এক মানে আমার দলে একটি মেয়েকে আমি জয়েন করেছি, সে আবার তার আবার এক্স লাভার হচ্ছে আমাদের গল্পের নায়ক রিদান গাঙ্গুলি, মানে আয়ান। তাই ও এখন আমার টিমে আছে, ওকে আমি সব রকমভাবে তৈরি করছি। সেন্ট্রালের একজন মিনিস্টার আসছেন আমাদের শ্বশুরের পুজোয়, মানে আমাদের পাড়ার পুজোয়, সে মালা পরাবে, সেই সময় ব্লাস্ট হবে, সেই সব নিয়েই এখন চলছে গল্প জমজমাট। নিজে তো ছিল এবং সঙ্গে আরেকজনকেও এনেছে, মানে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে যতটা এন্টারটেইন করা যায়, করানো যায় আপনাদের, সেই জন্যই আমাদের চেষ্টা। অন স্ক্রিন তো আমরা অনেক চমক দেখতে পাই, অফ স্ক্রিন তোমাদের আড্ডাটা কেমন, মানে কিভাবে জমে আড্ডাটা? অফ স্ক্রিন ওরা খুবই ভালো, মানে আয়ানের সাথে আমি আগে কাজ করেছি, ওর সাথে আমার প্রথম কাজ গ্রামের রানী বিনা পানি স্টার জলসায় হতো, সেখান থেকেই ওর সাথে আলাপ। ডোনার সাথে, মানে যে নায়িকা, তার সাথে এখানেই আলাপ। আমাদের এই শ্রেষ্ঠা যে আমার ওই টেররিস্ট আমার দলে এসছে, শ্রেষ্ঠা, হ্যাঁ শিষ্যা, ওর নাম হচ্ছে এখানে দেবী, ওর সাথেও আমার এখানে আলাপ। খুব ভারী মিষ্টি মেয়ে, দুজনেই মানে কাজের প্রতি ফোকাসড, হার্ডওয়ার্ক করে, ডিসিপ্লিন, ডিরেক্টরের কথা শুনে। আমাদেরকেও মাঝে মাঝে জিজ্ঞেস করে এটা বেটার হচ্ছে, এটা কী করলে ভালো হয়, মানে ভালো লাগে, খুব সিরিয়াসনেস আছে, সেটা খুব ভালো, মানে কাজ করতেও সুবিধা হয়, ভালোও লাগে। তুমি তো কাজের মধ্যে অনেকটাই ব্যস্ত থাকো, সেক্ষেত্রে নিজের মতো টাইম বের করে সময় কাটাও কীভাবে সেটা যদি একটু বলো। দেখো দেখছোই তো, আমাদের মানে ওই সকাল 8-9টায় আসি, এখানে শেষ হয় 10টায়। এবার কোনো কোনো দিন 9-9:30 গেলে বাড়ি গিয়ে একটু ওয়েব সিরিজ দেখলাম বা একটু সিনেমা দেখলাম, চেষ্টা করি সিনেমা বা ওয়েব সিরিজ একটা হলেও দেখার, বা একটা এপিসোড অন্তত দেখলাম। বা কোনো কোনো সময় এরমও হয় যে ধরো টাইম পাচ্ছি না, এক সপ্তাহে নিজেদের এপিসোডগুলো পরপর দেখে নিলাম, 4-5টা এপিসোড। এখন তো সুবিধা হয়ে গেছে ওটিটির জন্য, Zee5 চালিয়ে পরপর 5টা এপিসোড দেখে নিলাম, বা পেন্ডিং হয়ে গেলে অনেকগুলো এরমভাবে দেখে নিই। আর তারপরে কিছু করার থাকে না, এবারে যদি ইনভিটেশন কোথাও যেতে পারলাম, ওখানে গিয়ে একটু রিল্যাক্স করে, সেই ফ্যামিলির মেম্বার্স যদি হয় তখন তাদের সাথে একটু দেখা হয়, কথা হয়, পুরনো বন্ধুদের সাথে যদি দেখা হয়, কথা হয়, আড্ডা হয়, তখন একটু রিল্যাক্স লাগে। মানে আমরা সারাক্ষণ, শুধু আমি বলে না, প্রত্যেকে, আমরা যারা মেগা সিরিয়াল করি না, কাজের সাথে এতটা ইনভলভ, মানে এতটা টাইম কনজিউমিং, আর আলাদা করে কিছু করার সময় পাই না। একটা সেকেন্ড সানডে আমাদের আগের থেকে প্ল্যান করে রাখতে হয় যে অমুক তারিখ আমরা ওখানে যাবো, অমুক তারিখ এই শপিং করবো, অমুক তারিখ এটা করবো, এইসব ভেবেই আমাদের সেকেন্ড সানডেটাও চলে যায়। আমরা, আমাদের পরিস্থিতি একটু অন্যরকম আছে, সেক্ষেত্রে সামনে পুজো আসছে, তোমার ক্লিপ প্ল্যান? পুজোয় তো পুজো পরিক্রমা থাকে প্রত্যেক বছরের মতো, এবছরও থাকবে। সিচুয়েশান তো খুবই, মানে এরম সিচুয়েশান আমরা আগে কখনো দেখিনি, মানে খুবই খারাপ। মানে তার মধ্যেও নিজেদের ভালো রাখতে হচ্ছে, কারণ আমাদের কাজ করতে হবে। মন মেজাজ আমার বলে না, পুরো কলকাতাবাসী কেন, পুরো মানে যারা যারা এই ঘটনাটা জানে বা এই ঘটনার সাথে ইনভলভ আছে, প্রত্যেকে রাস্তায় বেরিয়েছে, প্রত্যেকে এই ঘটনার পাশে থেকে থাকার চেষ্টা করেছে, আমিও থেকেছি। সেই সব কাটিয়েও আস্তে আস্তে পুজো আসছে, পুজো তো আর বন্ধ করা যাবে না, প্রচুর মানুষ ইনভলভ থাকে, প্রচুর মানুষ ওয়েট করে থাকে এই পুজোর, বিশেষ করে বাচ্চারা তাকিয়ে থাকে দুর্গাপুজো একটু এনজয় করবে সবার সাথে। তাই আমিও ফ্যামিলির সাথেই কাটাবো প্রথম কয়েকটা দিন, তারপরে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, বেড়াতে যাচ্ছি ফ্যামিলি নিয়ে। ওই পুজোর 10 তারিখ সপ্তমীর সময় যাবো, হয়তো 20 তারিখ ফিরবো, মানে ওই পুজোর সময় ছুটিটা পাওয়া যায় বলে বাইরে গিয়ে, তাই জন্য আগের থেকে ওই টিকিট কাটা এ হয়। আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া বেড়াতে যাচ্ছি, ঘুরে আবার ব্যাক করে আবার শুটিং শুরু হয়ে যাবে। এভাবেই চলতে থাকুক, শুটিং, মজা, নিজেদের মধ্যে আনন্দে থাকা। তো কী বলবে দর্শকদেরকে যারা এত ভালোবাসা? এটাই বলবো, আপনাদের ভালোবাসার জন্যই এতগুলো বছর আমি এখানে থাকতে পেরেছি, আজও কাজ করতে পারছি। আমাদের প্রত্যেকের, যারা যারা আমরা সিরিয়াল করি, টেকনিশিয়ান হোক বা অ্যাক্টার্স, প্রত্যেকে আমরা চেষ্টা করি আপনারা ওই 30 মিনিটস যেটা আমাদের দেন,
সেটা যাতে আপনারা খুব মন দিয়ে আনন্দ করে এন্টারটেন হন। এন্টারটেন করাটাই আমাদের কাজ, আর সেটা করে যেতে পারলেই আমি খুশি হব। আর এটাই বলবো, আমায় যেভাবে ভালোবেসে এসছেন এইভাবেই ভালোবাসুন, আর দুর্গাপুজো খুব ভালো করে আনন্দ করে কাটান, ভালো থাকবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।